মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের খাগড়া এলাকায় দীর্ঘদিন ধরে জল অপচয় ও আবর্জনা পরিষ্কার না হওয়ায় পৌরসভার গাড়ি আটকে বিক্ষোভ দেখালো সিপিএম এর নেতৃত্বে স্থানীয় মানুষজন। এর প্রতি কি অবস্থান চলছে? দীর্ঘদিন ধরে আমাদের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি, এই চত্বরে যা ডাস্টবিনের পাশে, এই রাস্তার উপর চারটে ডাস্টবিন, একদম নীলমণি ভট্টাচার্য এক থেকে 100 নীলমণি ভট্টাচার্য এবং 101 থেকে 200 নীলমণি ভট্টাচার্য, এই লেনের ওপর চারটে ডাস্টবিন। ডাস্টবিনকে কেন্দ্র করে যে সমস্ত যত বাড়ি, এই বাড়ির মানুষের দীর্ঘদিনের দাবি যে ডাস্টবিন সময় মতো পরিষ্কার হয় না। যদি সময় মতো পরিষ্কার হয়, পরবর্তীকালে ডাস্টবিনে আশেপাশ অঞ্চল থেকে প্রচুর ময়লা এসে ডাস্টবিনে পড়ে, সেই ময়লা সারাদিন ধরে এই অঞ্চলের মানুষ, এই ময়লার ডাস্টবিনের নোংরা, এই অঞ্চলের মানুষ খুবই সমস্যার মধ্যে পড়েন। এই রাস্তা দিয়ে হাঁটা চলা যায় না। আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় পৌরসভায় জানিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আজকে আমরা প্রতিক্রিয়া অবস্থান করলাম 5 মিনিট পৌরসভার গাড়িকে আটকে। আমরা ওয়ার্ড সরকারের সঙ্গে কথা বললাম, ওয়ার্ড সরকার আমাদেরকে বললেন যে 7 দিনের মধ্যে একটা সমস্যার সমাধান করার উনি চেষ্টা করবেন। আমরা ওনাদের সঙ্গে কথা বললাম যে 7 দিন পরে আমরা এসডিও সাহেবের কাছে লিখিতভাবে জানাবো যে এই অঞ্চলের সমস্যা যাতে সমাধান দ্রুত করা যায়। এই ডাস্টবিনের পাশে এভাবে কলটা কী কারণে? আমরা তো বলেছি যে আপনারা দেখুন, ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে ডাস্টবিনের পাশেই পানীয় জল। এটা সম্ভব? একটা নোংরা ডাস্টবিন, সেখানে পানীয় জল? আমরা বলছি যে ডাস্টবিনকে সংস্কার করুন, আমরা ডাস্টবিন তুলে দেওয়ার পক্ষে নই, ডাস্টবিনকে সংস্কার করুন, পানীয় জলকে আলাদা জায়গায় রাখুন। একসঙ্গে ডাস্টবিন একসঙ্গে পানীয় জল কখনোই সম্ভব না। আপনারা দেখছেন যে এখন যত দিন এগোচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পৌরসভার এই ধরনের উদাসীনতা দেখে আমরা খুব হতাশ। আমরা আশা করব এসডিও সাহেবের কাছে আমরা যাবো, লিখিতভাবে কথা বলবো যে এসডিও সাহেব হয়তো এটার ব্যবস্থা করবে। বলুন, আমার সৌম্যদীপ সোনায়।